বাংলাদেশে ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে ধোলাইখাল গাবতলী ও উত্তরায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষ হল শনিবার ঢাকার ধোলাইখাল মোড়ে বিএনপি নেতাকর্মীরা এদিন অবস্থান নিলে তাদের সরাতে যায় পুলিশ এরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিএনপির নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিআর শেল নিক্ষেপ করে বাংলাদেশ পুলিশ আহত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে আটক করে পুলিশ এরপর ঢাকার আইলে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এদিকে গাবতলিক খালেক সিএনজি পাম্পে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিতে গেলে পুলিশ তাতে বাধা দেয় এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আটক করা হয় বিএনপি নেতা আমানুল্লাহ আমানকে অন্যদিকে উত্তরার আবদুল্লাহপুর ও জসিম উদ্দিন রোডে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে টিআর গ্যাস নিক্ষেপ করে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় বিএনপির অবস্থান কর্মসূচি এছাড়াও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিমরাইল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে বিএনপির এক নেতা এবং আহত হয়েছেন অন্তত পনেরো জন দফায় দফায় সংঘর্ষ ককটেল বিস্ফোরণ ও ইট পাটকেল নিক্ষেপে সাংবাদিক ও পুলিশ সহ আহত হয়েছেন অনেকেই এই জনসাধারণের যে স্বাধীনভাবে চলাচলের যে সাংবিধানিক অধিকার সেটিকে ক্ষুণ্ণ করে সেটিকে সেটির জন্য প্রতিবন্ধকতা তৈরি করে ঢাকা চিট রোড তারা ব্লক করেছে জনসাধারণ এবং যানবাহনের মুভমেন্ট তারা বাধাগ্রস্ত করেছে পুরোপুরি ব্লক করে দিয়েছিল আমরা উপায়ন্তর না দেখে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি এবং তাদেরকে বলেছি তাদের বারবার ওয়ার্নিং দেওয়ার পরেও তারা ওঠে নাই পরবর্তীতে আমরা আইনের যে বিধিবিধানগুলো আছে আমরা সেই বিধিবিধান অনুযায়ী আমরা তাদেরকে রাস্তা থেকে অপসারণ করে দিয়েছি পরিস্থিতি মোকাবেলায় ঢাকার রাজপথে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ র্যাব এপিবিএন ও সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার সদস্যরা ढाका থেকে হাবিবুর রহমানের রিপোর্ট আর ই নিউজ